বন্ধুরা, আমি আপনাদের আগে বলেছিলাম যে ভারত বিরোধিতাকারীদের সঙ্গে কতটা খারাপ হয় আর কি হতে পারে, সেটা আপনারা জলজ্যান্ত প্রমাণ দেখেছেন পাকিস্তান, অন্যদিকে মালদ্বীপকে। এরই পর আরও একটি নতুন দেশ নতুনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ভারত বিরোধিতাতে। আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি এই দেশটা হাতে কাটোরা অর্থাৎ থালা নিয়ে ভিক্ষায় নামবে, আমি আগেও বলেছিলাম, কিন্তু এতটা তাড়াতাড়ি ভিক্ষার থালা নিয়ে বসবে সেটা ভাবিনি। নিয়ে নিন সেই খবরটা, চলে এলো কাঙালি জনম দক্ষিণী কাঙালরা ভারতের সামনে অবশেষে হাত পাততে বাধ্য হলো। আপনারা জানেন পূর্ব পাকিস্তানে বন্যায় বিপর্যস্ত, গোটা পূর্ব পাকিস্তান ডুবে গেছে। অবশেষে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করল মোহাম্মদ ইউনূসের। ভয়াবহ চলছে বাংলাদেশে বন্যা, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 15 জনের, ক্ষতিগ্রস্ত কমপক্ষে 48 লক্ষ মানুষ, ভিটেমাটি ছাড়া হয়েছে প্রচুর। এই পরিস্থিতিতে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেই ফেলল পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস। তিনি ভারতকে প্রস্তাব দিয়েছে জরুরি পরিস্থিতিতে যাতে ভারতও পূর্ব পাকিস্তানের যৌথভাবে সামাল দিতে পারে তেমন একটি পদ্ধতি তৈরি করতে হবে। গতকাল মোহাম্মদ ইউনূস ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, জরুরি পরিস্থিতিতে যাতে ভারত ও বাংলাদেশ যৌথভাবে সামাল দিতে পারে তেমনই একটি পদ্ধতি তৈরি করতে হবে। অন্যদিকে পূর্ব পাকিস্তানের বন্যার পরিস্থিতির জন্য কাঠগড়ায় তোলা হয়েছে ভারতকে, ঘরে ঘরে শুরু হয়েছে ভারত বিরোধিতা। সেখানে ভারতীয় হাইকমিশনারের সামনে ঘিরে রেখেছে পূর্ব পাকিস্তানের কট্টরবাদী ইসলামিক ব্যক্তিগুলো, বা ভারতের দূতাবাসকে বাঁচানোর জন্য সেই দেশেরই সেনাবাহিনী তাদেরকে শক্ত করে দাঁড় করিয়ে রেখেছে। পূর্ব পাকিস্তানের নতুন সরকার বন ও পরিবেশ দপ্তরের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বন্যাকে নিয়ে ভারতের দোষারোপ করে জানিয়েছিল যে পরবর্তী বন্যা পরিস্থিতি এড়াতে ভারত যেন আগে থেকে আমাদেরকে ওয়ার্নিং দেয়। ভারত দম্বুরবাদ থেকে জল ছাড়ার কারণে এই বন্যা হয়েছে, যদিও ভারত সরকার এই অভিযোগ ইতিমধ্যে খারিজ করেছে। কেননা আমাদের যে দম্বুরবাদ আছে সেটা হচ্ছে অটো, সেটার ক্যাপাসিটি সীমার বাইরে চলে গেলে অটোমেটিক জলকে রিলিজ করে দেয় এক্সট্রাটা। এখানেও কিন্তু সেম সেটাই হয়েছে। এখনও পর্যন্ত পূর্ব পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে যে মৃত্যুর খবর সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে কক্সবাজারে 3 জন, কুমিল্লায় 4 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, বিশেষ করে ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, লক্ষ্মীপুর, খাগড়াগাছি, কক্সবাজারের পরিস্থিতি সব থেকে খারাপ। এই পরিস্থিতিতে যদি ভারত সরকার সাহায্যের হাত বাড়ায় তবে উপকৃত হবে পূর্ব পাকিস্তান। এবার বন্ধুরা আপনারা বলুন, যে দেশের মানুষগুলো এখন ভারতকে বলছে দাদাবাবুদের ইলিশ দেবো না, অথচ তারা নিজেরা ইলিশ কিনে খেতে পাচ্ছে না, যে দেশের ইলিশ মার্কেটগুলোতে মাছের মার্কেটগুলোতে মাছের কাটা বিক্রি হয়, একবার ভেবে দেখুন, একটি দেশে যখন মাছের কাটা বিক্রি হয় তাহলে সেই দেশের মানুষের অভাবেপনা কতটাই ভোগে। দেশের ভেতরে ইলিশ মাছ যতই দামে হোক না কোনো সকলে কিনে খেতে পায়, কিন্তু পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে সবাই কিনে খেতে পারে না। আর এতটাও দাম কমেনি যে পূর্ব পাকিস্তানের জনম দক্ষিণী কাঙাল থেকে শুরু করে প্রতিটা মানুষ কিনে খেতে পারবে। বন্ধুরা, এবার আপনারা বলুন, পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যে বিপদ এসেছে, এই মুহূর্তে ভারতের কাছে সাহায্য চাইছে, ভারতের কি উচিত ইউনিসেফের কথা শুনে তাদেরকে সহায়তা দেওয়া? এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।